সবজির ক্ষেত থেকে উদ্ধার হলো 9 ফুটের অজগর। মঙ্গলবার মেটেলি ব্লকের দক্ষিণ ধূপচড়ার দরবেশ পাড়া এলাকার ঘটনা। অজগরটি ক্ষেতের সীমানার জালের বেড়ার মধ্যে আটকে পড়ে। স্থানীয় বাসিন্দারা অজগরটিকে জালে আটকে ছটফট করতে দেখে। এরপর তারাই সেটিকে উদ্ধার করেন এবং খবর দেওয়া হয় ধূপচড়া বিট অফিসে। সেখান থেকে বনকর্মীরা গিয়ে অজগরটিকে নিয়ে যায়। অজগরটি সুস্থ থাকায় সেটিকে গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। চালসা থেকে রহিদুল ইসলামের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। সমস্ত খবরের ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নতুন ইউটিউব চ্যানেল উত্তরবঙ্গ সংবাদ টিভি।